বিসমুল্লাহ রহমায়নুর রহিম আলহামদুলিল্লাহ প্রত্যেকে যারা আমরা অনলাইনের মাধ্যমে গণিত শিখতে বসেছি প্রত্যেকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা আজকে ক্যালকুলাসের যে ধারাবি ক্লাস করতেছি আজকে আমরা চতুর্থ ক্লাসে চলে গেলাম আমরা এর আগে তিনটি ক্লাস করেছি আজকে চতুর্থ ক্লাস গত ক্লাসে আমরা ক্যালকুলাসের যে মেন যে অন্তরীকরণের সূত্র প্রমাণ আমরা সেটা শুরু করেছি অন্তরীকরণের সূত্রের আমরা ইতিমধ্যে আমরা কয়েকটা ফাংশন আলোচনা করছি আজকে আমি এরপর থেকে শুরু করতেছি আজকে আলোচনা শুরুতেই এক্স টু দি বার এন দিয়ে শুরু করলাম এক্স টু দিবার অন্তর শখ বের করো শুরুটা গত ক্লাসের মতোই আমরা ধরে নিচ্ছি ধরি অ্যাপ এক্স এক্স টু দি বর এন তাহলে এক্স প্লাস এইস ইকুয়াল টু হবে এক্স প্লাস এইচ হল টু তি পর এন এবার মূল নিয়মের সূত্র থেকে পাই মূল নিয়মে সূত্র থেকে পাই মূল নিয়মের আন্তরক সূত্র থেকে পাই সূত্র থেকে পাই ডিডি অফ অ্যাপেক্স লিমিট এইস টেন্স টু জিরো অ্যাপ অফ এক্স প্লাস ইস অ্যাপ অফ এক্স ডিভাইডেড বাই এইস ঠিক আছে তারপর এখানে গত ক্লাসের মতোই এই কাজটা শুরু করলাম যে প্রথম আমরা ধরে নিচ্ছি যে কি থাকবে অ্যাপ এক্স তারপর এর স্থলে এক্স প্লাস এইস লিখবো তারপর সূত্রটা লিখবো সূত্রের মধ্যে এবার আমরা মানগুলো বসাই দিব অ্যাপ অপ এক্সের মান হলো এক্স এখানে এক্স টু দি পর এন মানটা বসে দিলাম লিমিট এইচ টেন্স টু জিরো এক্স প্লাস এইচ হলো এক্স প্লাস এইচ হল টু দি পর এন বিয়োগ এক্স টু দি পর এন ডিভাইডেড বাই এইস এবার এটা একটা লিমিটের অঙ্ক আমরা লিমিটের অধ্যায় এই ধরনের অঙ্ক করেছি এখন আমি যদি ব্যাকেটের ভিতর থেকে এক্স কমন নিই তাহলে বি ভিতর থেকে কমন নিলে ওয়ান প্লাস এইচ বাই এক্স হয়ে যাবে টু দি পাওয়ার এন পি এক্স টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এইচ তারপরে লিমিট এইচ টেন্স টু জিরো এক্স টু দি পার এনটা এখানে সূচক আছে এটা কমন নিলাম বাকি থাকে ওয়ান প্লাস এইচ বাই এক্স হল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা পুরোটা এক প্যাকেটে রেখে দিই আর নিচে এইচটা এখানে রাখি এবার ওয়ান প্লাস এক্স হোল টু দিপার এন এর আমরা যে সূত্রটা জানি এবার দ্বিপতি সূত্রে চলে যাচ্ছে লিমিট এইচটা এইচ টু জিরো এক্স টু দি পর এন ডিভিটেড বাই এইচ ওয়ান প্লাস এক্স হোল টু দিপার এন এর সূত্র হল ওয়ান প্লাস এন এক্স দ্বিপদী উপপাদ্য ওয়ান প্লাস এন এন হল সূচক এন এক্স এরপরে লিখবো এন ইন টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু এক্স এরপরে লিখবো এন n টু n মাইনাস ওয়ান এন মাইনাস টু প্লাস দিয়ে ডট 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 দিয়ে ইনফিনিটি দিব ব্যাকেট শেষ করব ওই সেকেন্ড ব্যাকেটটা এখানে দিলাম ওয়ানে শুধু আর শেষে দিলাম আর মাইনাস এখানে দিলাম এই যে মাইনাস ওয়ানটা সেকেন্ড প্যাকেটের পরে গেল এখানে শুরুতে যে ওয়ান এই যে শুরুতে যে ওয়ান এই ওয়ানের সাথে এই মাইনাস ওয়ানটা কাটা যাবে তাহলে বাকি থাকে লিমিট এইচ টু এইচ টু জিরো এক্স টু যদি পরে ডিভাইড বাই এইচ তাহলে ওয়ান তো কেটেই গেলো তাহলে এন এইচ বাই এক্স এটা কমন যায় এন এইচ বাই এক্স কমন নিলে বাকি থাকে এই প্রথম পরটা কম নিলে ওয়ান আর এখানে এন কমন নিলে বাকি থাকে এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু এক্স তারপরে এন মাইনাস ওয়ান এন মাইনাস টু প্যাক্টোরিয়াল থ্রি এক্স হোলিস্কার এবার প্লাস দিয়ে ডট 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 ইনফিনিটি দিব আবার যে এইসের কারণে আমরা কাজটা করতে না এই হরেন এইসের কারণে লিমিট বসানো যাচ্ছে না ওই এইসটা এখানে কাটা কেন তাহলে বাকি থাকে এন এক্স টু দি পর এটার সাথে এটা ভাগের ক্ষেত্রে সূচক বিয়োগ হয় তাহলে লিখবে অ্যান মাইনাস ওয়ান আর এইচ এর মান জিরো হওয়ার কারণে এখানে ওয়ান প্লাস এটা জিরো হয়ে যায় এরপর একটা এইচ আছে বলে জিরো হয়ে যায় এরপরে যত পদ আছে সব পদ জিরো হয়ে যাবে যেহেতু সকল পদে এইচ আছে তাহলে আসলো অ্যান এক্স টু দি পর এন মাইনাস ওয়ান আমি কী প্রমাণ করলাম আমি প্রমাণ করলাম ডি ডি এক্স অফ এক্স টু দি পর এন ইকুয়াল টু এন এ টু এক্স টু দি পর হ্যাঁ এক্স টু দি পর এন মাইনাস ওয়ান আমরা এই সূত্রটা প্রমাণ করলাম তাহলে এই যে সূত্রটা প্রমাণ করলাম এখানে এন কি এন হলো একটা সংখ্যা রিয়াল নাম্বার আর এক্স হলো চলক চলক বোঝার উপায় কি আমি ডি এক্স দিছি ডি এর সাথে এক্স তাহলে এক্সটা হলো চলক আর সূচকটা হলো এখানে একটা সংখ্যা একটা রিয়েল নাম্বার তাহলে বুঝা গেল সূচক যদি রিয়াল নাম্বার উপরে থাকে তাহলে সূচকটা আগে চলে আসে সূচক এক কমে যায় এই সূত্রটা আমরা এই প্রথম এক্স টু দি পর এনে সত্যি ইস্কুল এক্স টু দি পর এন এর পরিবর্তে এন বলতে ওয়ান টু থ্রি ফোর অথবা যে কোনো নেগেটিভ অথবা যে কোনো রিয়েল নাম্বার বড় ছোটো সকল সংখ্যা এন বোঝাচ্ছে এখানে ধরো পইতে নাই আমি এখন এন দিয়ে পরীক্ষা অঙ্কটা আসলো না পইলে পরীক্ষায় আসলো এন এর পরিবর্তে অন্য একটি সংখ্যা দিয়ে আমি নিজেও পড়াইলাম না তোমরা হঠাৎ করে এনের এর পরিবর্তে একটা সংখ্যা যে কোনো সংখ্যা বসিয়ে দিলে তোমাদের এটা পারা উচিত যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি ধরো এন এর মান ধরো একটা প্রশ্ন করলো আমি পড়াই নেই তোমাদেরও বইতেও নাই ধরো এখানে মাইনাস থ্রি বাই টু দিয়ে একটা প্রশ্ন করলো জাতীয় একটা প্রশ্ন করলো এক্স টু দি পর মাইনাস থ্রি বাই টু এই প্রমাণটাই প্রথম থেকে শেষ পর্যন্ত আসবে স প্রত্যেক এনের ক্ষেত্রে আমরা লিখবো মাইনাস থ্রি বাই টু তাহলে এইগুলো বুঝতে হবে আমরা সৃজনশীল প্রশ্ন যখন করি আমরা পাঠ্যবইয়ের অঙ্কটা দিই না এই কারণে এক্স টু দিবার এনটা হলো একটা আদর্শ অঙ্ক এই এন বলতে এখানে রিয়াল নাম্বার নেগেটিভ পজিটিভ সকল রিয়াল নাম্বার বুঝায় তাই তোমার এন মান যদি মাইনাস ওয়ান দে এন এর মান যদি মাইনাস থ্রি দে অথবা এন এর মান যদি দশ দে এন এর মান যদি এরকম আমি বগ্নাংশ দিলাম মাইনাস থ্রি বাই টু অথবা প্লাস থ্রি বাই টু যাই দে সব অঙ্ক এটাই এই টেক তো খেয়াল করতে হবে এখানে একটা প্রশ্ন তোমাদের জাগতে পারে এক্স প্লাস এই সোলটি দিয়ে অ্যান তো সূত্র ছিল আমি কেন দ্বিপতি সূত্র এটা ইউজ করলাম না এখানে কেন কে ওয়ান বানানো হল এখানে কে ওয়ান বানানো হলো এই কারণেই যে এখানে এন পরিচয় আমি দিই নাই এন এখানে ঋণাত্মক বা ভগ্নাংশ হলে সকল দ্বিপদী উপপাদ্যের ক্ষেত্রে প্রথম পথ ওয়ান করতে হয় এই ওয়ান করে তারপর দ্বিপতি উপপাদ্যটা ব্যবহার করতে হয় এই আলোচনাটা আমরা যখন দ্বিপতি উপপাদ্য পরাবো তখন সেখানে আমরা এই কথাটা পাবো দেখ আমরা এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম এক্স টু দি পর এন আমি যে ভিডিওতে যে কথাগুলো বললাম আমার সৃজনশীল প্রশ্নের জন্য এই কথাগুলো কাজে লাগবে এন এর মান যে কোনো ঋণাত্মক সংখ্যা বা এন এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা বসিয়ে দিলে আমরা যাতে বুঝি যে আমি এটা করছি এটা আমার করা হয়েছে ধরুন ধরো আমি এক্স টু দি পর এন দিয়ে করলাম পাঠ্যব্যতে তাই আছে এখন তোমার পরীক্ষা আসলো এক্স টু দি পর এন না দিয়ে এক্স টু দি পর এ অর্থাৎ এন এর জায়গায় এ দিল আসলে সেম প্রমাণ সেম প্রমাণ টি দিবার এন হোক আর এন না হয়ে বি অথবা এ যাই হোক সব প্রশ্ন সেম তাই এই কথাগুলো তোমাদের খেয়াল রাখতে হবে আমরা সবসময় যে কথাগুলো ক্লাসে পড়ি এই কথাগুলোর উপরেই মূলত সৃজনশীল প্রশ্ন হবে যাই হোক আমি এটা অত্যধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করলাম আজকে আলোচনায় আমি এরপরে যাচ্ছি ত্রিকোণমিতিক ফাংশনের উপর আমি এরপরে ত্রিকোণমিতিক ফাংশন শুরু করতেছি আমরা গত ক্লাসে যে আলোচনা করেছিলাম ওখানে তিকুনেমিত ফাংশন ছিল না এখন আমি তিকুণমিতিক পাংশানের কাজ শুরু করতেছি তিকুমিতিক পাংশানগুলোর মধ্যে আমি প্রথম আমাদের ত্রিকোণমিতি ছয়টি ফাংশন সাইন কস টেন সেক কো সেক কট এই ছয়টা ফাংশনের ছয়টা অঙ্ক অবশ্যই করতে হবে এবার তুমি সাইনকে যাই করো যেমন আমি সাইন এক্স না করে সাইনের ভিতরে একটা এম এক্স দিয়ে করতেছি তাহলে সাইন এম এক্সের একটা প্রশ্ন লিখে নিলাম তাহলে আমার প্রশ্ন সাইন এম এক্স তাহলে আমি এখানে দিব সাইন এফ এক্সকে সাইন এম এক্স দিলাম তারপর এক্সের স্থলে আমি বসাইলাম সাইন এক্স প্লাস ইস হ্যাঁ এক্সের স্থলে লিখলাম এক্স প্লাস ইস তাহলে আমার এখানে আসলো সূত্রের মধ্যে এখানে আমি সাইন এম এক্স লিখলাম এবার এখানে বাঘের ক্ষেত্রে মানটা বসাই দিলাম সাইন এম ডি গুণ করে লিখে ফেলি সাইন এমএক্স প্লাস এমএস বিয় সাইন এম এক্স ডিভাইডেড বাই এবার ত্রিকোণ মিতির সূত্র আমার প্রয়োজন হবে সাইন সি মাইনাস সাইন ডি সাইন সি মাইনাস ডি আমার ত্রিকোণ সূত্র হল টু কস এই দুইটা যোগফল এই দুইটার যোগফল বাই টু আবার সাইন এই দুটার বিয়োগ ফল এই দুটার বিয়োগ ফল বাই টু তাহলে যারা আমরা তিকোণুমিতির ফাংশনের লিমিটের অঙ্কগুলো ভালো করে দেখেছি ওখানে আমাদের এই জাতীয় অঙ্ক ছিল সাইন্স সি মাইনাস সাইন ডি এটাকে আমি সি দর্শি এটাকে ডি দর্শি সাইন্স সি মাইনাস সাইন ডি তিকোণুমিতির সূত্রে লিখলাম টু কজ এই দুটার যোগ ফল বাই টু সাইন এই দুইটার বিয়োগ ফল বাই টু তাহলে এখানে সি মানে সাইনডির সরাসরি সূত্র আমি লিখলাম তাহলে যারা ত্রিকমিতির সূত্র ভালো পারো তাদের জন্য এই লাইনটা সহজ এবার আমি আমার মূল সমস্যা হলো এইচ এই হরের এইচ এইসকে আমি কোথায় নিয়ে যাব দেখো আমি টু কস এখানে যা আছে এটা লিখে পেলাম টু এম এক্স আছে এখানে এম এক্স এম এক্স যেগুলো টু এম এক্স প্লাস এমএইস ডিভাইডেড বাই টু এবার লিমিটকে আলাদা করে লিখলাম লিমিট এইস টেন্স টু জিরো এখানে এম এক্স কাটা যায় এই যে দেখো এম এক্স এম এক্স কাটা যায় তাহলে থাকে সাইন হুম আমি বলছি এখানে একটা প্লাস আসে এমএইস বাই টু ডিভাইডেড বাই এখানে সাইনের ভিতরে যত আমি তত নিচে রেখে ফেলবো যারা আমরা লিমিটেড দুই নাম্বার লেকচার যারা দেখেছি ওখানে আমরা বলেছিলাম সাইনের ভিতরে যত থাকবে আমরা নিচে তত রেখে ফেলব এখানে আমরা পুরো অঙ্কর মধ্যে যদি যাচাই করি আমি একটা পদ এখানে বেশি লিখছি সেটা হলো এম বাই টু এই পদ আমি বেশি লিখেছি বলে এম বাই টু দিয়ে এখানে বাইরে ব্যালেন্স করে গেলাম তা এই লাইনটা আবার বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা আমাদের লেক্সার টু এই ক্যালকুলাসে লেক্সার টু যেটা আমরা করেছিলাম ওখানে আমরা তিকোনোমিত ফাংশনের উপর লিমিটের অঙ্ক করেছিলাম ওখানে আমরা এই সূত্রগুলো ব্যবহার করেছি তাই এখানে আমরা কসের ক্ষেত্রে সূত্র হয় না কস যা আছে রেখে দিলাম লিমিটটা আলাদা লেখে এখানে সাইডের ভিতরে যত ছিল ঠিক তত আমি লিখে ফেলছি আমার আগের দাপে শুধু এইচ ছিল কিন্তু আমি লিখে ফেলছি এম এইচ বাই টু অর্থাৎ এম বাই টুটা অতিরিক্ত এসেছে তাই এম বাই টুটা বাইরে দিয়ে দিলাম এবার আমাদের সরাসরি সূত্র আমরা জানি এরপরের লাইনটাই ডান পাশে লিখতেছি টু কস টু এম এক্স প্লাস জিরো বাই টু অর্থাৎ আমি এবার এস এর মানটা এখানে এম এর জায়গায় বসাই দিলাম এই যেখানে বসাই দিলাম আর এই টোটাল এই রাশিটার জন্য হবে ওয়ান আর এম বাই টু তো আসেই এম বাই টু তাহলে এই বাইরের এ টুটাই প্রথম টুর সাথে কাটা যাবে এ টুটা এ টুর সাথে কাটা যাবে এমটা আমি একদম সামনে নিয়ে আসবো কস এম এক্স তাহলে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন আমি প্রথম অঙ্কটাই করলাম সাইন এক্স কেন করলাম এবার দেখো তোমাকে যদি বলে সাইন এক্সের শখ করো এমটা বাদ দিয়ে এম বাদ দিয়ে দিল শুধু সাইন এক্স দিল এর উপর এমটা মুছে দিলাম সাইন এক্স দিল তাহলে আমি যে প্রথম প্রশ্নে যে এমটা মুছে দিলাম এইভাবে যত এম আছে সব এম মুছে দেব তাহলে আমার লাস্টে এমটা মুছে যাবে এমটা মুছে যাবে তাহলে অ্যান্সার হবে শুধু কস এক্স যদি আমি এখানে একটা থ্রি এক্স দিয়ে দিই সাইন থ্রি এক্স তাহলে আমি এখানে যত জায়গায় এম লিখেছি তত জায়গায় এমের জায়গায় থ্রি দেবো তাহলে আমাদের উচিত সাইনের প্রস্তরা করার সময় সাইন এম এক্সটা শেখা যদিও এম এক্সটা কম এসেছে পরীক্ষা বেশি এসেছে সাইন এক্স সাইন টু এক্স সাইন থ্রি এক্স তাই তোমরা এম দিয়ে যদি শিখো তোমাদের লাভ তুমি এমের পরিবর্তে একটা সংখ্যা দিলে নিশ্চিত পারবে তবে শুধু সাইন এক্স আলাদা তোমাদের করা উচিত সাইন টু এক্স বা সাইন থ্রি এক্স একটা আলাদা করা উচিত আমি এই কাজগুলো তোমাদেরকে বাড়ি কাজ হিসাবে দিয়ে দিব তা সাইন এম এক্সের আলোচনা আমি শেষ করলাম এরপরে যদি আমি আরেকটা প্রশ্ন নিই ধরো কস এমএক্স কস এক্স যদি কস এক্স নিই তাহলে আগের মতোই শুরু শুরু আমি এখানে এইখানে কস লিখবো এই যে কস লিখলাম এই যে সাইনের জায়গায় কস লিখলাম এইভাবে এখানে সাইনের জায়গায় কস হয়ে যাবে আগের মতো শুধু সাইনগুলো কস করে দিচ্ছি কস এ সাইনগুলোকে কস করে দিচ্ছি আমি কস এবার আমরা এই লাইনে আসলে এখানে আমার সূত্র চেঞ্জ হবে cos সি মাইনাস কস ডি সূত্র তো আর আগেরটা না cos সি মাইনাস কস ডি সূত্র হলো টু sin টু সাই সি প্লাস ডি টু সি প্লাস ডি বাই আবার সাইড এবার হলো ডি মাইনাস সি তাহলে এখানে আমার একটু চেঞ্জ হবে ডি হলো mx মাইনাস মাইনাস বাই টু তাহলে এখানে আবার বলছি cos C মাইনাস সূত্র হলো টু সাইড সি প্লাস আবার সাইড d- মাইনাস সি এবার আমার এখানে পরিবর্তনটা এই সাইন এটা সাইন হয়েছিল সাইন লিখে দিলাম আর এখানে আমার ভিতরে একটা মাইনাস এসেছে আগেরটাতে এই যে এম এক্স এম এক্স কাটা একটা মাইনাস এখানে আগেরটাতে মাইনাস ছিল না এখানে একটা মাইনাস এসেছে ওই মাইনাসটা আসার কারণে আমার নিচু একটা মাইনাস দিতে হবে তাহলে আমি এখানে মাইনাসটা অতিরিক্ত এখানে আগের মতো একটা মাইনাস স অতিরিক্ত ব্যালেন্সটা একটা মাইনাসের শুধু একটা মাইনাসের ব্যালেন্স করলাম তাহলে আমার এখানে এটা সাইন এসেছে সাইন লিখলাম আর এখানে একটা মাইনাস শ এসেছে তাহলে টু টু কাটা গেলে এখানে একটা মাইনাস আসবে আর এখানে সাইন আসবে তাহলে আগের উত্তরের সাথে আর এটা মিললো না এখানে একটা মাইনাস এম সাইন এম এক্স এসেছে তার মানে এখন ডিডিএক্স অফ কস এক্সের পুরো প্রমাণটা আমার এখন বোর্ডে চলে আসছে তাহলে এখন এই কস এম এক্সের প্রমাণটাও আগের মতো আমি যদি বলি কী কী পরিবর্তন হইতে পারে কস এম এক্সের ক্ষেত্র আমাদের সেম পরিবর্তন হইতে পারে যে এম না দিয়ে প্রশ্ন হইতে পারে শুধু কস এক্স হইতে পারে শুধু কস এক্স যদি হয় আমরা একইভাবে লাস্ট পর্যন্ত আসবো এমকে মুছিয়ে দেবো শুধু এমটা যদি বাদ দিয়ে দেওয়া হয় কস এক্স তাহলে এম সকল এমকে আমরা মুছিয়ে দেবো লাস্টে আমরা শুধু মাইনাস সাইন এক্স থাকবে যদি এমের পরিবর্তে এখানে একটা টু বসিয়ে দেয় টু এক্স cos 2x তাহলে আমরা যত জায়গায় এম লিখেছি তত জায়গায় আমরা টু লিখে লিখে যাব। তবে তোমরা উচিত হবে তোমরা এম দিয়ে আগে শিখো তো এম এটা পারলে তুমি এর পরিবর্তে টু বা থ্রি হলো পারবা তবে তোমরা নোট করে নেবে এম এমের পরে কস টু অথবা কস থ্রি অথবা শুধু কস এক্স এগুলো নোট করে নিবে নতুবা তোমরা পরে পরীক্ষার সময় সমস্যায় পড়ে যাবা তাহলে কস এম এক্সটা আমরা করে ফেলাম আমি আগেই বলছি আমার ছয়টা ফাংশনের রূপে আমরা কথা বলবো সাইন কস হলো আরও চারটা আছে কি টেন আছে এরপরে আমরা এবার টেনে চলে যাচ্ছি তাহলে টেন এমএক্স টেন এমএক্স এর অন্তর তাহলে আগের মতো এই কটে এখানে টেন লিখবো টেন এই কসের জায়গায় ট্রেন লিখব এখানে কসের জায়গায় টেন লিখবো তা সব ঠিক আছে আগের লেখা এই কসের জায়গায় টেন লিখব ট্রেন লিখবো কসের জায়গায় ট্রেন লিখবো তাহলে এখন টেন আসাতে আর আগের মতো সূত্র হচ্ছে না ট্রেন হওয়ার কারণে আমার এখন এই জায়গাগুলো কি হবে একটু দেখি আমরা একটু দেখি এবার এই জায়গাগুলো কী চেঞ্জ হচ্ছে এখানে ওয়ান বাই এইস তো নিচ্ছি আমি ওয়ান বাই এইসটা এইভাবে লিখলে একটু লাভ হয় টেনকে লিখতে পারি আমরা সাইন বাই কস টেনকে ভেঙে ফেললাম সাইন বাই কস এই টেন তাই লিখলাম সাইন বাই কস তাহলে সাইন এইখানে লসগু হয় লসকুটা হরটা আগে লিখে ফেলি কস এম এক্স এম এমিস কস এম এক্স লসগুণ নিয়মে লস্যগুড়ে এত সাথে এত গুণ হবে তাহলে সাই এম এক্স এম এমএস ইন্টু কস এম এক্স মাইনাস এবারে এটা আগে লিখি কস লসগু হইতেছে কস এম এক্স এম সাইন এক্স তাহলে আমি একটু যদি ভালো করে নজর দিই উপরের লাইনটা তিকুণি একটা সূত্র রয়েছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন এটাকে এই ধরো এটাকে বি ধরো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন এ মাইনাস বি তাহলে আমি পরের লাইনটা এ ডান পাশে উপরে লিখতেছি লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই এইচ উপরে হয়ে গেলো কত সাইন এ মাইনাস বি এ বলতে প্রথম ব্যাকেটের ভিতরে যেটা আছে এটা লিখলাম এ মাইনাস বি তাহলে মাইনাস এম এক্স ডিভাইডেড বাই আর এখানে যা আছে নিচে ওগুলো লিখে ফেললাম কস এম এক্স প্লাস এম এস ইন্টু কস এম এক্স তাহলে কথাগুলো আবার বলছি এই লাইনটাতে আমি কি করলাম এই লাইনটাতে কি করলাম উপরের অংশে সরাসরি সূত্র পড়েছে কী সেটা সাইনে কস বি মাইনাস কস এ সাইন বি সাইন এ মাইনাস বি এটাকে এই দোষে এটাকে বি দোষে আর নিচে যা আছে তাই আঁকছে এবার আমার তো মূল কাজ কে নিয়ে হরেন কে নিয়ে আমরা ওই কাজে চলে আসলাম এখানে দেখো এম এক্স এমএক্স কাটা যায় তাহলে উপরে তাকে সাইন এমএস ওই যে সাইন এম আছে এটা ঠিক এমএস দেখে নিচে নিচুটা এমএইস লিখে দিলাম আবার কিন্তু এইচটার ব্যবস্থা হয়ে গেছে শুধু এমটা আমার অতিরিক্ত হয়ে গেল এই এমটাকে সাথে সাথে ব্যালেন্স করে দিলাম আর বাকি লিমিটটাকে আলাদা করে দিলাম যেটা আছে বাকিটা আলাদা করে দিলাম এম এক্স এমএস ইন্টু কস এম এক্স তাহলে আমি দেখতেছি এটা ওয়ান হয়ে যায় ওয়ান লিখলাম আর এখানে এমটা আছে এমটা লিখলাম হ্যাঁ এমটা লিখলাম আর এই লিমিটটা যদি এখানে বসাই দিই কস এক্স ইন্টু যোগ জিরো ইন্টু কস এক্স তাহলে আমি দেখতেছি এই এমটা আগে লিখলাম এম ওয়ান বাই কস এক্স কস এম এক্স গুণ করলে কস স্কোয়ার এমএক্স তাহলে পরের লাইনে আমরা দেখতেছি কসকে উপরে নিয়ে আসলেই হয়ে যাবে সাকি স্কোয়ার এমএক্স তাহলে আমরা আরেকটা সূত্রে প্রমাণ করে ফেললাম টেন এম এক্সের ডিফেনশিয়েশন সূত্র হল অ্যাম সাইকে স্কোয়ার এম এক্স টেন এম এক্সের ডিফেনশিয়েশন সূত্র হলো এম সাইকে স্কোয়ার এম এক্স তাহলে টেন এম এক্স টপ পেয়ে গেলাম তা টেন এম এক্স যেভাবে করেছি এবার আমি যদি বলি আগের পূর্বের দুই প্রশ্নের মতো এমের পরিবর্তে যদি আমরা টু অথবা থ্রি বা ওয়ান বসাই দিই অর্থাৎ এমকে যদি আমি মুছে দিই শুধু টেন এক্স যত জায়গায় এম আছে সব মুছে দিব এখানে এমটা বাদ হয়ে যাবে যদি এমের জায়গায় আমি টু দিয়ে দিই যত জায়গায় এম আছে প্রত্যেকটা এমের জায়গায় টু হবে তাই তোমাদের প্রথম উচিত হলো এমের প্রমাণটা সুন্দর করে বুঝে করা তারপরে না দেখে না এক বুম নিজের পরীক্ষা করা যে সাইন টু আর বলে টেন টু এক্স আমি করব শুধু টেন এক্সটা আমি করব দেখি পারি কি না তবে সাথে সাথে যাচাই হয়ে যাবে তাহলে আবার এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন টেন এমএক্স করে ফেললাম আমি আগেই বলছি আমার মোট ফাংশান হলো ত্রিক মিতির ছয়টা আমি অলরেডি তিনটা করে ফেলছি তাহলে আমি এবারে চাচ্ছি টেনের পরে টেনের পরে কট আলহামদুলিল্লা কট এক্স তাহলে আগের নেয় আমি লিখবো ধরি অ্যাপ এক্স হলো কট তারপরে এখানে সব এবার কট দিলাম কট এখানে কট দিলাম এখানে ট্যানটাকে কট দিলাম এবার গুলো আমরা আগের নিয়ে যদি করি কটকে ভাঙাইলে উপরে হয় কষ নিচে নিচে হয় সাইন এখানে উপরে হয় কস নিচে হয় সাইন আমরা দেখি একদম সেমভাবে যাচ্ছি আমি কটকে বাঙালি কস বাই সাইন কটকে বাঙালি কস বাই সাইন তাহলে আমার এবার লসগুর করলে নিচ্ছি কিন্তু এবার সাইন হয়ে যাচ্ছে সাইন নিচে দুইটাই সাইন হয়ে যাচ্ছে তাহলে লসকু করলে আমি এবার এখানে কস এসে যাচ্ছে আমি এটা কাজ করি উপরটা পুরোটাই মুছে লিখি তাহলে উপরে আমি আগে সাইনটা আগে লিখবো সাইন লসগুর সূত্রের মধ্যে এম সাইন আগে থাকে তারপরে কসটা লিখলাম তারপরে এখানে কসটা আগে লিখলাম কস এম এক্স সাইন এম এক্স প্লাস ইস তাহলে এবার দেখো লসুক করার পর সাইন এ কস বি মাইনাস কস এ ঠিক আগের অঙ্কের মতোই সূত্র হয়েছে তবে এখানে এটা আগে চলে আসছে তাহলে সাইন এ মাইনাস বি সাইন এ মাইনাস বি তাহলে আমার সাইন এ হলো এম এক্স মাইনাস এম এক্স মাইনাস এমএইস তাহলে এখানে দুটাই মাইনাস হয়ে যাবে তাহলে এগুলোর কিন্তু সাইন ছিল আগের লাইনে নিচের কষ্টটা ছিল কি সাইন তা আমি মুছে মুছে দেখতেছি বলে আমার কাজটা মোটামুটি দ্রুত হয়ে যাচ্ছে তাহলে এখানে আমি এই জায়গায় এসে দেখো এমএক্স এম এক্স কাটা একটা মাইনাস এসে গেছে এর ভিতরে একটা মাইনাস এসে গেছে সাইনের ভিতরে একটা মাইনাস এসে গেছে মাইনাস তাহলে এখানে মাইনাসটার সাথে আমার নিচে একটা মাইনাস দিতে হবে সাইন মাইনাস এমএইস বাই মাইনাস এম ইজ তাহলে এই মাইনাস এমটা বেশি তাহলে ব্যালেন্স করতে গেলে একটা মাইনাস এম দিতে হবে আর এগুলো তো কস জায়গায় আবার সাইন এসেছে এই কসের জায়গায় সাইন এসেছে তাহলে মোটামুটি আমি একদম শেষ প্রান্ত পর্যন্ত মুছে মুছেই রেখে ফেললাম আমার কোনো অসুবিধা হয়নি এটা সাইন এটা সাইন তাহলে আবার এখানে মাইনাস এম এটা সাইনে সাইনে গুণ করলে হবে সাইন স্কোয়ার তাহলে সাইনকে উপরে নিয়ে গেলে হবে যে মাইনাস সাইনকে উপরে নিলে কোসেক মাইনাস এম কোসেক তাহলে আমার আরেকটা প্রমাণ হয়ে গেল কট এম এক্স সূত্রের প্রমাণ হলো মাইনাস এম কোসেক স্কোয়ার এম এক্স তাহলে আমি আগে বলবো টেন যে পারবে সে কটও পারবে টেনের সাথে মিল আছে কট আমি যে পিডিএফ কপিটা তোমাদেরকে দিব সেখানে কিন্তু কটটা করা নাই আমি বিডিওতে দিছি তোমরা যদি আটকে যাও বিডিও থেকে এটা করবা ঠিক আছে কটটা কিন্তু আমার পিডিএফ থাকবে না তাহলে আমি এখন যে অঙ্কগুলো করতেছি এগুলো আমার পিডিএফে নেই অনুরূপ অঙ্কগুলো আমি রেখে দিয়েছি পিডিএফ এগুলো বাড়ি কাজ হিসাবে দেওয়া আছে আমি পিডিএফের এই কাজগুলো আরেকটা করেছি কঠের পরে আমি সিরিয়ালি সব ফাংশান বলছি করব কটের ক্ষেত্রেও আমি বলবো এখানে যদি কঠের ভিতরে টু বা থ্রি দিয়ে আমরা যাতে পারি আগের নেয় কট এম এমটা ভালো করে পারলে এমের পরিবর্তে টু বা থ্রি দিয়েও আমরা পারবো কঠের পরে আমি চলে যাই আমাদের পঞ্চম ফাংশান সেক এম এক্স তাহলে এক্সের জন্য আমরা এখানে লিখবো এক্স কটের জায়গায় আমি শ্যাক লিখতেছি হ্যাঁ কঠের জায়গায় আমি শ্যাক লিখতেছি কটের জায়গায় এই যে শ্যাক লিখতেছি হ্যাঁ তাহলে আমার প্রমাণটা চেঞ্জ হয়ে যাচ্ছে স্যাকামেক্স এখন আমি করতে শিখি স্যাকামেক্স তাহলে স্যাক্যামেক্সটা আমি যখন করবো একটু মুছিয়ে ফেলি এখানে অনেকটা পার্থক্য হবে আগের মতো হবে না এই জায়গাটা মুছিয়ে ফেললাম তাহলে এখানে আমরা লিখতে পারি সেককে লিখতে পারি ওয়ান বাই কস এখানে ঠিক ওয়ান বাই কস ওয়ান বাই ইস এখানে লসু করলে লসু করলে উপরে আসে কস এমএক্স মাইনাস কস এম এক্স প্লাস এম এবার উপরে কসি মাইনাস কস সূত্র হবে তাহলে আমরা কসি মাইনাস কস তোমাদের লিমিটের মধ্যে আমরা দেখলাম ত্রিকোণমিতির সূত্র কমন কয়েকটা সূত্র ব্যবহার হচ্ছে এখন যে সূত্রটা বলছি এটা বেশ কয়েক জায়গায় ব্যবহার হচ্ছে কস সি মাইনাস কস ডি কসসি মাইনাস কস ডি সূত্র হল টু সাই সি প্লাস ডি বাই টু সি প্লাস ডি বাই টু এরপর আবার সাই আবার সাইন হবে সাইন হয়ে এটা ডি ডি পরেরটা আগে আসবে ডি মাইনাস সি বাই টু পরের আগে আসবে এম এক্স এম এস মাইনাস এম এক্স বাই টু আর নিচে যেগুলো আছে সেগুলো তো আসে কী আছে সেগুলো কস এম এক্স এম এস কস এম এক্স ঠিক আছে কথাটা আবার বলছি কস সি মাইনাস কস ডি সূত্র হল কসি মাইনাস কসডি সূত্র হলো এটাকে সিদনের টু সাইন এই দুটা যোগপল বাই টু আবার সাইন এই পরেরটা বিয়োগ প্রথমটা বাই টু এবার আবার প্রত্যেকটা ক্ষেত্রে এসটা যাবে সাইনের নিচে এখানে তোমার প্রশ্ন আসবে এটাও তো সাইন সাইন হ্যাঁ এখানে সাইন থাকলো এখানে সাইনের সাথে আমি যেখানে এইচ আছে শুধু এইচ আছে সেখানে যাবে আমি দেখলাম এই অ্যাম সাথে এম কাটা যায় তাহলে আমি এসটা আমি এই সাইনের নিচে নিউ কারণ এখানে শুধু এইচ আছে আর পাখিগুলো আলাদা করবো তাহলে পাখিগুলো আলাদা করতেছি লিমিট এইচ টু জিরো বাকি যা আছে তা আলাদা করে লিখতেছি সাইন এম এক্স এক্স টু এম এক্স লিখে ফেলি হ্যাঁ টু এম এক্স বাই টু টু এম এক্স এমএস বাই টু আর ওটা হবে সাই এম এস বাই টু এখানে সাইনের ভিতরে আমি যত আছে হ্যাঁ সাইনের ভিতরে এখানে যত আসে আমরা নিচে তত লিখবো এ সাইনের ভিতরে এখানে এমএক্স এস কাটা যায় সাইনের ভিতরে যত আছে আমি ও আছে আমি এখানে একটু পরে লিখি এটা আলাদা করে লিখি নিচিলগুলো আগে লিখে ফেলি এমএক্স প্লাস এমএস কস এমএক্স লিমিট এইচ টু এইচ টু জিরো সাইন এমএইচ বাই টু ডিভাইডেড বাই এমএইচ বাই টু আচ্ছা সাইনের ভিতরে আমি যা লিখছি নিচে তত লিখছি ঠিক আছে তাহলে আমি এখানে লিখতেছি এইচটা বসাই দিচ্ছি ও এখানে তো ব্যালেন্স করি না এম এইচ বাই এম বাই টুটা বেশি আছে এসটা আমার আগেই ছিল আর এম বাই টুটা বেশি আছে তাহলে এবার লিমিটের কাজ প্রথমটাতে বসাই দিচ্ছি টু সাই টু এম এক্স প্লাস জিরো ডিভাইডেড বাই টু নিচে কস এম এক্স প্লাস জিরো কস এম এক্স এটা হলো ওয়ান এম বাই টু তাহলে এই টুটা এই প্রথম টুর সাথে কাটা যায় এমটা একদম সামনে নিয়ে আসি তাহলে একটা করি ওয়ান বাই কস এম এক্স এক সাথে লিখি আর সাইন এক্স বাই কস এম এক্সটা একসাথে লিখি কারণ প্রমাণটা বইতে এভাবে আসে কসকে উপরে নিয়ে গেলে হয় স্যাক স্কোয়ার এম এক্স কস স্যাক এক্স এক্স আর সাইন বাই কস হলো টেন এক্স তাহলে আবার এই প্রমাণটাও আমার পিডিএফে কিন্তু করা নেই তাই তোমরা এই প্রমাণটাও যখন করবে আমার ভিডিও থেকে বুঝে নেবে তারপর না দেখে করবা যদি আটকে যাও আবার ভিডিওটা দেখবা তাহলে আবার স্যাক্যামেক্স হয়ে গেল আগের আমি আবার বলবো এর পরিবর্তে ওয়ান টু থ্রি যে কোনো সংখ্যা দিলে তুমি এম দিয়ে করলে যে কোনো অঙ্ক তখন পারবে তাহলে স্যাক্যামেক্স এটা হয়ে গেল এবার সর্বশেষ আমি যাচ্ছি কোসে কোসেক এক্স হ্যাঁ সর্বশেষ আমি যাচ্ছি কোস্যাক এক্স কোস্যাক্সে আসতে আসতে কো কোস্যাক এমএক্স তাহলে এখানে আমি কোসেক্স এমএক্স দিব কো কোসেক্স দিব তাহলে কো সেক এমএক্স দেব তাহলে এখানে আমার কোস্যাক অ্যাম এক্স তাহলে এখানে এটা কো বসাই দিচ্ছি এখানে কোসেক এমএক্স কোস্যাক অ্যামেক্স তাই কোসেককে নিচে নিয়ে গেলে আমরা জানি সাইন হয় এটা সাইন হয়ে যাবে কোসেককে নিচে নিয়ে গেলে এখানে সাইন হয়ে যাবে তারপরে আমরা জানি লক্ষণ করে দুইটাই তো সাইন হয়ে গেল এখন এটাও সাইন হয়ে গেল এটাও সাইন হয়ে গেল তাহলে এখানে এটাও সাইন হয়ে গেল এটাও সাইন হয়ে গেলো তো এবার তো সাইন হয়ে যাওয়ার কারণে এবার সায়েন্স ইম্যানার সাইন্টি সূত্র সায়েন্সি ম্যানার সাইন্টি সূত্র কিন্তু আমাদের জানা আছে সায়েন্স ই ম্যানার সাইন্টি সূত্র হলো টু কস টু কস সি প্লাস ডি বাই টু সাইন এবার হল ডি মাইনাস সি বাই টু ডি এম এক্স মাইনাস ডি বাই টু এখানে একটা প্লাস হয়ে যাবে একটা মাইনাস হয়ে যাবে হ্যাঁ তাহলে আমার এখানে এটা কিন্তু সাইন আস লেখলে আমার তাড়াতাড়ি হয় তাই আমার এই প্রমাণগুলো তোমাদের পরেজনে বিডিওকে স্লো করে দিবা অনেক কাছে ভিডিওকে স্পিড বাড়াই দেবো না এটা এই ক্ষেত্রে ভিডিও স্লো করে দেবা যাতে তুমি বুঝতে সুবিধা পাও তাহলে আমি কী করল জাস্ট মুছে মুছে এই পর্যন্ত চলে আসলো তাহলে আমার এটা এটা আসছে কস এখানে আসছে কস এখানে আসছে সাই এখানে আসছে আমার সাই এখানে কিন্তু সাইন আসছে তবে একটা ভিতরে একটা মাইনাস আসছে এখানে একটা মাইনাস আসছে ওই মাইনাসের কারণে একটা বাইরে মাইনাস দিয়ে ব্যালেন্স করবো তাহলে এখানে আমার আসছে কস এখানে আসছে কস এখানে এসেছে সাইন এখানে এই জায়গায় এসেছে সাইন তাহলে তাহলে আমার এখানে একটা মাইনাস আসছে মাইনাসটা এই একদম প্রথমই নিয়ে আসলাম তাহলে এখানে আসছে সাইন এখানে আছে কস এখানে আসছে সাইন মোটামুটি আমরা শেষ লাইনে চলে আসলাম আমি এখন লিখতে পারি মাইনাস অ্যাম ওয়ান বাই সাইন মানে কোস্যাক এম এক্স আর কস বাই সাইন মানে কট এম এক্স হয়ে গেল হয়ে গেল আমাদের আর একটা গুরুত্বপূর্ণ তা আমি একদম ছয়টা ফাংশানে করেছি আমার পিডিএফ কিন্তু ছয়টা ফাংশানে আমি জানি আমার এখানে যারা ক্লাস করতেছে সবাই সমান না অনেকে আছে নিয়ম বুঝলে সবগুলো নিজে নিজেই পারবে তো যারা পারবে না তাদের উদ্দেশ্যেই কিন্তু আমি আর বাড়তি ধরো আমার পিডিএফ কপিতে করা ছিল না কিন্তু আমি এখানে মূল ভিডিওতে আলোচনা করছি তাহলে কোসেক এম এক্স আমি যদি পারি পূর্বের না আমি বলবো কোসেক এম এক্স যদি আমি পারি এখানে যদি এমের পরিবর্তে আমরা ওয়ান টু থ্রি যে কোনো সংখ্যা পয়সা দিই সেটাও আমরা পারবো তবে তোমরা করবে তোমরা অবশ্যই করবে কোসেক এক্স করবে একটা কোসেক টু এক্স একটা করবে তাহলে করবে তিকূটনৈতিক ফাংশান আমি যদি ছয় ফাংশানে এম দিয়ে ছয়টা করি এম ব্যতীত যদি এম বাদ দিয়ে আরও ছয়টা করি কয় ছয় ছয় বারো এবার এমের জায়গায় টু বা থ্রি দিয়ে আরও ছয়টা করি তাহলে আঠারোটা তিকুটি পাংশান যে করবে নোট করবে তার কখনও তিকুটি পাংশানে মূল নিয়ম সমস্যা পড়বে না এখানে কিন্তু মূল নিয়ম প্রশ্ন একটু সৃজনশীল পদ্ধতিতে একটু প্রশ্ন চেঞ্জ করে এটা আসে এটা কিন্তু কোনো অবস্থায় বাদ দেওয়া যাবে না অতীতের প্রশ্নের আলোকে আমি পড়ে পড়িয়েছি মোটামুটি বলতে পারো একবার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নেই আমার এখানে কাভার হয়ে গেছে আমি যেভাবে আমার গত ক্লাস এবং আজকের ক্লাস আলোচনা করছি এই যে আমরা দুইটা ক্লাস মূল নিয়মে আলোচনা করলাম এখানে আমরা প্রকৃত কী আলোচনা করেছি আসলে আমরা সূত্রের প্রমাণ করেছি আমরা যে বিভিন্ন সূত্র অঙ্কর মধ্যে ব্যবহার করব এই সূত্র প্রমাণ করেছি আমরা এক নজরে একটু দেখি আমরা কি সূত্র প্রমাণ করেছিলাম আমরা এক নজরে একটু দেখি আমরা কী কী সূত্র প্রমাণ করেছি যে যে সূত্রগুলো প্রমাণ করেছি আমি যদি এগুলো লিখি আমি যেগুলো প্রমাণ করেছি এগুলো যদি লেখি ধরো আমি একদম সর্বপ্রথম আমি প্রমাণ করেছি এ টু দি বর এক্স ছিল এ টু দি বার এক্স লর্ণে তারপর আমি প্রমাণ করেছি তোমাদের ই টু দি বর এম এক্স তোমরা দেখবে এটা করা আছে আমার সেটা ইটি দি পাওয়ার এম এক্স এম ই টু দি পাওয়ার এম এক্স তারপরে এখানে আমি বলছি ই টু দি বার এক্সটাও করার জন্য ই টু দি বর এক্স তারপরে দেখবে আমি চলে গেছি আবার ই এর পরে আমি চলে গেছি লন ফাংশানে লন এক্স লন এক্সটা আমরা পেয়েছি ওয়ান বাই এক্স যেটা আমরা ই বেস লগ বলছিলাম আবার এ বেস লক দিয়েও বলছিলাম প্রমাণটা করে নেওয়ার জন্য এ বেস এক্স তাহলে ওয়ান বাই এক্স লক এ বেস ই তারপর আমি বলছিলাম যে তোমরা শুধু এ দিয়েই শিখবে না এখানে যে কোনো বেস দিয়ে যাতে আসে যেমন টেন বেস এক্স টেন বেস এক্সটাও কী হবে ওয়ান বাই লক টেন বেস ই সাধারণত লগের ক্ষেত্রে এ টেনটা লেখা হয় না তোমরা মনে রাখবা কোনো অঙ্কে যদি শুধু লক থাকে এরকম শুধু লক থাকে এরকম শুধু লক থাকে তাহলে তোমরা বুঝবে এটা লক টেন বেইসকেই বুঝায় অত্যধিক গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমাদের গণিতের জন্য শুধু লক থাকতে বোঝায় টেন বেস এটার বিতর্ক হইতে পারে পাঠ্য বইতে বা বিভিন্ন জায়গায় এটার বিপরীতটাও বলছে কেউ কেউ বলছে এটা ই বেস লক ন এটাই এটাই কারেন্ট আমি যেটা বলছি তাহলে লর্নটা হলে ই বেস লক টেন বেসকে শুধু লক লেখা হয় তো এই লনটা যে আমি লিখলাম লনটাকে আমরা কী লিখি লন এক্স মানি হল লক ই বেস আর শুধু লক লিখলে বেস না লিখলে তখন বুঝবো টেন বেস তাই টেন বেসের ডিফারেন্সিয়েশন যে এত এটা অনেকেই ভুল করে অনেকে লনটা ওয়ান বাই এক্স লেখে লকটাও ওয়ান বাই এক্স লেখে লক যখন ওয়ান বাই এক্স লেখে সেখানে ভুলটা হচ্ছে তা আমরা এগুলো খেয়াল করবো তা আমরা লগের ক্ষেত্রে এরকম কিছু তথ্য আমরা আলোচনা করে ফেলছি তারপরে আজকে আলোচনাতে শুরুতেই আমি আরও আলোচনা করেছি কি এক্স টু দি পর এন আমরা আলোচনা করেছি এক্স টু দি দিপার আজকে আজকে করেছি এক্স টু দি পর এন এন এক্স টু দি পর এন মাইনাস ওয়ান তারপরে আলোচনা করেছি আজকে ত্রিকুণ ভিত্তিক ফাংশান এম এক্স আমরা যদি এম এক্সটার কথা বলি এম কস এম এক্স এখানে এম ছাড়া যদি তুমি লেখো তোর এম ছাড়া তুমি যদি নিজে করো আর কি এম ছাড়া যদি করো সাইন এক্স যদি করো সাইন এক্সের জন্য হবে কস এক্স এম মুছে দিলে আমি তোমাদেরকে এটা করতে বলছিলাম এম মুছে দিলে হবে সাইন এক্সের জন্য কস এক্স আসবে তারপরে সাইনের এর পরিবর্তে আমি যদি এরকম আজকে প্রমাণ করেছি কত কস এম এক্স কস এম ক্ষেত্রে এসেছে মাইনাস এম সাইন এম এক্স আবার এখানেও যদি আমরা এমটা বাদ দিয়ে লিখি তাহলে কস এক্স কস এক্স হয় মাইনাস সাইন এক্স তাই এভাবে এভাবে ডিডি এক্স সব কসের পরে আমরা যদি টেনে যাই টেন এম এক্স আজকে আলোচনা করেছি কি পেয়েছি এম সাইকে এম এক্স তারপর এমটা যদি বাদ দিয়ে লিখি তাহলে হয় তাইলে হয় টেন এক্স টেন এক্স হল এক্স এরপরে আমরা যদি টেনের পরে আমরা কডেরটা প্রমাণ করেছিলাম এর আগে কডেরটা প্রমাণ করেছিলাম ডিডিএক্স অফ ডিডিএক্স অফ কট এক্স কত এসেছিল মাইনাস এম এম এক্স এখানেও আমরা যদি ইয়ে করি এমটা এমটা যদি না লিখি কট এক্স তখন লেখা যায় মাইনাস কোস্যাকিস্কোয়ার এক্স এমটা বাদ দিয়ে লিখলাম তারপরে সর্ব টেন কট এরপরে আমরা প্রমাণ করেছি আজকে ডিডি এক্স এম স্যাক এম এক্স সেক এক্সটা পেয়েছি এম স্যাক এক্স টেন এক্স তারপরে এম সারা যদি আমি প্রমাণ করি যদি আমরা খাতায় করি এম সারা করি তাহলে পাবো স্যাক এক্স টেন এক্স তারপরে যদি করি ডিডি এক্স অফ কোস্যাক সর্বশেষ আজকে যেটা করলাম কোস্যাক এক্স এখানে পেয়েছিলাম মাইনাস কোস্যাক এক্স কট এক্স এখানে যদি আমরা ডিডি এক্স অফ এক এক্স করি এখানে ও লিখে লিখিনি এখানে এম কোসেক এম এক্স কট এম এক্স আর এম ছাড়া যদি লিখি তাহলে হবে মাইনাস কোসেক এক্স কোসেক এক্স টেন এক্স কট এক্স তো তোমাদের এই সূত্রগুলো কী করতে কি যেটা লিখতেছি তোমাদের খাতায় তোমরা এই সূত্রগুলো যে যে সূত্রগুলো প্রমাণ করছে সিরিয়াল এইভাবে লিখবা এরপরে মুখস্থ করবা যা আমার পরবর্তী ক্লাসে লাগবে এখন আমি যে সূত্রগুলো লিখলাম এই সূত্রগুলো আমরা প্রমাণ করেছি সূত্র প্রমাণ করব না কিন্তু মুখস্থ করে অন্য অন্য অঙ্ক করব এরকম আরও কিছু অঙ্ক আরও কিছু তথ্য আমাদের মনে রাখতে হবে যেমন আমি সূত্র প্রমাণ করিনি কিন্তু আমাদের মুখস্থ করে রাখলে ভালো হয় যেমন ডিডিএক্স অফ সি সির ডিফারেন্সিয়েশন জিরো ডিডিএক্স অফ এখানে এক্সের অন্তরিকরণ ওয়ান ওই প্রথম এই এই সূত্র থেকে আসে এনের মান ওয়ান বসাই দিলে তাহলে এই এই সূত্রগুলো আমরা মুখস্ত করতে হবে যেমন ডিডি এক্স অফ রুট এটা আমি প্রমাণ করিনি রুট এক্সের মূল প্রমাণ তোমরা করলে করতে পারো যে আজকে বলছিলাম যে এক্সের গাতটা হাফ হয় এই অ্যানের ঘাত যদি হাফ হয় তখন রুট এক্সের প্রমাণটা এসে যায় তো এই সূত্রটাও আমরা আলাদা মুখস্থ করবো ওয়ান বাই টু রুট এক্স রুট এক্সের এত এরপরে আমাদের ত্রিকূটমিতিক ইম্বাস ফাংশান আছে ছয়টা এই ইম্বাস ফাংশান ছয়টাও আমাদের মুখস্ত করতে হবে যেমন ডিডিএক্স অফ সাইন ইনভার্স সাইন ইনভার্স এক্স হলো ওয়ান বাই রুট আবার ওয়ান মাইনাস এস স্কার এই প্রমাণগুলোও কিন্তু পাঠ্যপূর্থ আসে তবে এগুলো মূল নিয়মে না এগুলো ভিন্ন পদ্ধতিতে ডিফারেন্সিয়েশনের অন্য নিয়মে এগুলো করানো হয় তা আমরা মুখস্ত করার জন্য আমি লিখে দিচ্ছি সাইন ইমভার্স এক্সেপ্টত ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স হলো মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এস তাহলে আমার এখানে দেখো কস লিখলাম এরপরে আমার সিরিয়ালে টেন আছে আমার টেন ইম্বার্স হলো ডিডিএক্স অব টেন ইম্বার্স এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস এস আর যদি আমি টেন ভিতরে কট ইম্বার্স দিই টেন ইম্বার্সের পরিবর্তে তাহলে মাইনাস ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এস রুট নেই ওয়ান প্লাস এস ওয়ান প্লাস এস তাহলে তিকোবিধি ইনভার্সে চারটা হয়ে গেল আরও আছে দুইটা কী কী সেকেন্ড ভার্স আছে একটা ডিডিএক্স অফ ডিডিএক্স অফ সেকেন্ড ভার্স হ্যাঁ সেকেন্ড ভার্সটা হলো ওয়ান বাই এক্স রুট আর এস স্কোয়ার মাইনাস ওয়ান আর সর্বশেষ ডিডিএক্স অফ কোস্যাক ইনভার্স হ্যাঁ কোস্যাক ইনভার্স হলো কোস্যাক ইনভার্স হলো মাইনাস ওয়ান বাই এক্স রুট আর অ্যাস স্কোয়ার মাইনাস ওয়ান তা তোমরা যদি একটু খেয়াল করো আমি যে সূত্রগুলো লেখলাম সূত্রগুলো মোটামুটি যেগুলো প্রয়োজন আমি প্রয়োজন সবগুলোই লিখে ফেলছি এখানে এভাবে আমি সূত্রগুলো লেখলাম মোটামুটি সূত্র আমি প্রায়গুলোই লিখে ফেলছি যে সূত্রগুলো বেশি লাগে আমি সবগুলোই লিখছি এরপরে আমার দুই একটা সূত্র আছে যেমন যোগের ডিপেন্সিয়েশন অপারেটার যোগের বিধি মেনে চলে তারপরে গুণের সূত্র আলাদা আছে বাঘের সূত্র আলাদা আছে ইনশাআল্লাহ আমরা যখন এই অঙ্কগুলো শুরু করব শুরুতে তখন আমরা গুণ বাঘ আরও কিছু তথ্য আরও কিছু সূত্র আমরা আলোচনা করবো তবে এই সূত্রগুলো কেন লিখে দিলাম আজকে তোমাদের আজকে তৃতীয় আমরা যে আমরা চতুর্থ লেকচার করতেছি চতুর্থ লেকচারের মূল কাজ হলো সূত্র মুখস্থ করা আমরা সূত্র প্রমাণ শিখলাম সূত্র প্রমাণের পর এগুলো আমাদের মুখস্থ করতে হবে এগুলো মুখস্থ করার পর আমি যখন তোমাদের অঙ্কতে ঢুকবো তোমরা যখন অঙ্ক করবে তখন তোমরা দেখবে যে এই সূত্রগুলো যারা মুখস্থ করে ফেলছ তোমরা অঙ্ক করতে পারতেছো আমি ডিফেন্সিয়েশান আগামী ক্লাসেই শুরু করতে পারবো ইনশাআল্লাহ তোমরা প্রত্যেকেই এই যে যে সূত্রগুলো আমি আলোচনা করলাম এই সূত্রগুলো প্রমাণ আগে শিখবে তারপরে প্রমাণগুলো তুমি খাতায় সিরিয়ালি লিখবে সিরিয়ালি লেখে প্রমাণগুলো সিরিয়ালে মুখস্ত করবে আমি তোমাদের পিডিএফ কপিতে সূত্রগুলো এক সিরিয়াল করে দিয়ে দেবো লেখে পিডিএফ কপি দেখে তোমরা মুখস্ত করে ফেলবে আর আমি যে এখন লিখলাম তোমাদের বোর্ডে এটা ভিডিও কপিতে যেটা আছে এই সূত্রগুলো কীভাবে আনছি আমি আগে বলছি শেষের দিকে সূত্রগুলো প্রমাণ করিনি আগে সবগুলো সূত্র আমরা প্রমাণ করেছিলাম যাক আমরা ক্যালকুলাসের ধার প্রান্তে আমরা আমরা দুয়ার ধার পানতে আছি একদম মুখে আছি আমরা আগামী ক্লাসে সূত্র যেহেতু আলোচনা হয়ে গেছে আগামী ক্লাসে আমাদের যে অন্তরিকরণ বলতে আমরা যেটা বুঝি আমরা সেটা শুরু করব তাহলে আমাদের চারটি ক্লাস হয়ে গেল ক্যালকুলাসের শুরু করতে এই চারটি ক্লাস অত্যধিক গুরুত্বপূর্ণ যে ক্যালকুলাসে প্রথম চারটি ক্লাস প্রস্ত হবে না কিন্তু করবে না সে কিন্তু ক্যালকুলাসের মতো অন্ধকারে থাকবে তাই আজকের ক্লাসটার অত্যধিক গুরুত্ব আছে শেষের দিকে যে সূত্রগুলো লিখে দিয়েছি আমরা প্রত্যেকে মুখস্থ করবো আন্তরিকভাবে এই ক্লাসগুলো করব যাতে করে আমার কাজ জমে না যায় ঠিক আছে সবাই ভালো থাকো আর তোমাদের প্রবলেম যত যেরকম প্রবলেম হয় প্রত্যেক সপ্তাহে যে জুম ক্লাস হয় জুম ক্লাসে থাকবে জুম ক্লাসে প্রবলেমগুলো বলবে তাহলে আশা করি প্রবলেমগুলো সাথে সাথে শেষ হয়ে যাবে ঠিক আছে আমি বিদায় নিচ্ছি কথা হাফিজ